नमस्कार बंधुरा, मध्यबित्तेर हेचेले आपनादेर सबाइके स्वागत। आजके आमि करे देखाबो पुरबड़ा बेगुन। ताले चलुन बेगुनटा किभाबे करछि देखे नि। आर आपनि जदि आमार चैनेले नतुन बंधु होये थाकेन अवश्यई आमार चैनेलटिके सबस्क्राइब करुन। आर रेसिपि जदि भालो लेगे थाके अवश्यई फ्रेंड्स एंड फैमिलिर संगे शेयर करुन। आरो नतुन नतुन रेसिपि पाओयार जन्य आमार पाशे थाकुन। ताले चलुन रान्नाटा शुरू करि। पुरभरा बेगुन करते हमें एखे पाँचटा छोटो छोटो साइजर बेगुन नहीं। बेगुन जान खूब बड़ो ना हाँ। ठीक ए रकम साइजर ही जान है ये देखे नीते और एखे नहीं टेबिल स्पून पोस्त चार पाँचा काचा लंका सर्षे और कजू किशमिस। एबारमें एक मिक्सर जार नेब। मिक्सर जारे ये सब मसलागुलो दिए दिल दिए सामान्य जल दिए हमें एकटू पेस्ट कर। আর এর মধ্যে যদি আপনারা চান নারকেল দিতে কিন্তু সেটাও দিতে পারেন। আমার কাছে এখন নারকেলটা নেই ওই জন্য আমি দিচ্ছি না। নারকেল দিলেও কিন্তু খেতে ভালোই লাগে। এবার আমি একটা পেস্ট করে নেব সামান্য জল দিয়ে। পেস্ট করে আমি একটা বোলে নিয়ে নিয়েছি আর এখানে যেখানে পেস্ট করেছিলাম মিক্সির জারটা একটু আমি এখানে জলও নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেসন, পরিমাণ মতো বেসন দিয়ে নেব। ख्याल रखते हैं पुट्टा जाते एक टाइट है, जल प्रयोजन हम देव ना किन्तु देव ना। आर दिए देव सामान्य हलुद गुड़ो, स्वाद मत लवण, और हाफ टी स्पून चीनी दिए भालो करे मिक्स करे नेब। আবারও বলছি যদি জলের প্রয়োজন হয় তাহলে জল দেব, না হলে কিন্তু জল দেব না। আমার মনে হচ্ছে জলের প্রয়োজন হবে না। এইভাবে পুরোটাই মিক্স করে নেব আর এর মধ্যে দিয়ে দেব সামান্য সরষের তেল। সামান্য সরষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা আমার হয়ে গেছে। এবার এই বেগুনগুলো যেগুলো নিয়েছিলাম তা সাইডে রেখে দিয়ে বেগুন যেগুলো নিয়েছিলাম দিয়ে কেটে নেব হালকা করে, চারদিক দিয়ে কেটে নেব। আমি আবার দেখিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে এই পুটটা ভরে দেব, যতটা সম্ভব পুটটা কিন্তু ভরে দেব। পুরটা ভরা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি সমস্ত পুরগুলো ভরে নেব। আমি আরেকটা বেগুনও পুরটা ভরে দেখাচ্ছি। এইভাবে আস্তে আস্তে স্পুনের সাহায্যে কিন্তু পুরটা ভরতে হবে, যতটা সম্ভব চেপে চেপে কিন্তু পুরটা ভরতে হবে। এইভাবে সব বেগুনের মধ্যে কিন্তু পুর ভরে নেব দেখতেই পাচ্ছেন। সব বেগুনগুলোতে পুর ভরা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন। আমি এবার রান্নাটা তাহলে শুরু করি। তাহলে চলুন রান্নাটা এবার করে নিই। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আমি রান্নাটা করব সর্ষের তেলে। আমি এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। একটু বেশি করেই দিতে হবে কারণ বড় বড় বেগুন তো, আর তেলটা থাকলে তেলটা দিয়েও কিন্তু ভাত খাওয়া হবে। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে এসেছে, আমি এবার এই বেগুনগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। সব বেগুন একবারে দেওয়া যাবে না, বেগুনগুলো যেহেতু বড় ওই জন্য আমি গ্যাস কমিয়ে দিয়ে গ্যাস ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতো।
গ্যাসটা এখানে সিম করে রাখতে হবে। আমি এবার গ্যাসটা কমিয়ে দিয়ে আরও 5 মিনিট মতো ঢেকে রাখব। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন বেগুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এবার আস্তে করে উল্টে দেব, জাস্ট বেগুনের বোটাগুলো ধরে সাবধানে তুলতে হবে যাতে হাতে তাত না লাগে। এইভাবে উল্টে দিয়ে আরও 5 মিনিট আমি ঢেকে রেখে দেবো যাতে অপোজিট সাইডটা হয়ে যায়। এবার আমি ঢেকে দেব আরও 5 মিনিট। এই অবস্থায় কিন্তু গ্যাসটা সিমই থাকবে, কখনো কিন্তু হাই করলে কিন্তু পুড়ে যেতে পারে। আমি ওই জন্য সিম করেই গ্যাসটা রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি এবারে ঢাকনাটা তুলে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি এগুলো তুলে সার্ভ করব। গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল পুরভরা বেগুন। এগুলো আস্ত বেগুন, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আপনাদের কমেন্টের আশায় রইলাম। তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না।